আসসালামু আলাইকুম, আমি রবিন আর্টিফিশিয়াল জোনের পক্ষ থেকে। আজকে দেখা হচ্ছে ঘর শিবের যে টপটা আছে এই টপটার মধ্যে হচ্ছে কাপড়ের ফুল, মানে ফেব্রিক্সের ফুল যেগুলো আছে এগুলোর মধ্যে দেখাবো। এর আগে দেখাচ্ছি হচ্ছে আমি রাবারের যে ফুলগুলা এগুলা যেগুলো ওয়াশেবল, এগুলো ওয়াশ করা যায় কিন্তু খুব বেশি না, কয়েকবার ওয়াশ করতে পারবেন, তারপরে কাপড় যেহেতু আস্তে আস্তে একটু লো কোয়ালিটি হবে। আচ্ছা আমি এগুলো আগে একটা একটা দেখাই। এটা হচ্ছে চেরি ফুল, চেরি ফুলের ঘর শেপের মধ্যে চেরি ফুলের টপ। এটা কিন্তু আপনারা চাইলে হাইট কম বেশি করতে পারবেন, ফুলের পরিমাণ কম বেশি করতে পারবেন, আপনারা চাইলে কালার বিভিন্ন কালার আছে মিক্সড কালার নিতে পারবেন বা চেঞ্জ অন্য কোনো কালার নিতে পারবেন। আসলে আমার এখানে স্পেসটা একটু কম, বা একটু স্পেসটা দেখান দুই দিকে, মানে স্পেসটা খুবই কম, এই জন্য হচ্ছে রাখার জায়গা নাই, যার কারণে আমরা দু একটা করে তৈরি করি আর আপনারা বললে আমরা হচ্ছে তৈরি করে দিই। সেটার মধ্যে কী কালার হয় আমি একটু বলে দিই। এটার মধ্যে কালার হয়েছে সাদা, গোলাপি, এটা তো বেগুনি আছে, হলুদের মধ্যে দুইটা কালার হয়, লাল হয়, গোলাপির মধ্যে দুইটা কালার আছে, এরকম বেশ কিছু কালার হয়। আমি আমার এখানে আরও তিনটা কালার আছে, আমি একটু দেখাই। এটা হচ্ছে একদম হলুদ, এটা হচ্ছে হলুদের মধ্যে একটু হালকা লাল প্রিন্ট আছে, আর এটা হচ্ছে একদম লাল। এটা হচ্ছে আরেকটা কালার আছে আমি দেখাই, এটা হচ্ছে একদম সাদা কালার। মানে এগুলো কিন্তু বেশ কিছু কালার হয়, সবগুলো কালার আমার কাছে একত্র নাই, জন্য আমি একত্র দেখাতে পারলাম না। তো আপনারা যে কালার বলবেন ম্যানেজ করে দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নাই, চাইটা নিচে রাখি। এখন হচ্ছে আমি গোলাপের মধ্যে দেখাই, গোলাপের মধ্যে কিন্তু আসলে অনেক কোয়ালিটি আছে, অনেক কালার আছে। আমি হচ্ছে মিডিয়াম কোয়ালিটির মধ্যে একটা গোলাপ দেখাবো, যেটা মিডিয়াম কোয়ালিটির মধ্যে সব থেকে বেশি চলে। এই দেখেন সেম টপ, সেম কাঠের টপের মধ্যে এটা হচ্ছে গোলাপের, গোলাপের পরিমাণ দেওয়া আছে এখানে সাতটা, মানে সাতটা হচ্ছে আমার কাছে বেস্ট লাগছে, মানে সাতটা গোলাপে এটা পরিপূর্ণ হয়েছে। তবে আপনি চাইলে কিন্তু এখানে গোলাপের পরিমাণ কম বেশি করে নিতে পারবেন, সেক্ষেত্রে দামের একটু চেঞ্জ আসবে। ও আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা কিন্তু আমি আর দাম বলা হয় নাই, এটার দাম পড়বে হচ্ছে 320 টাকা, এটা হচ্ছে চেরি ফুলেরটা, 320 টাকা আসবে এটার দাম। আচ্ছা এখন হচ্ছে গোলাপেরটা, গোলাপেরটাও কিন্তু সেম দাম আসবে, 320 টাকা। এই দেখেন এটা হচ্ছে গোলাপের এক কালার কোয়ালিটি, আপনারা চাইলে কিন্তু এখানে কালারগুলো কম্বিনেশন করে নিতে পারবেন। আমি এটাও দেখাবো, মানে বিভিন্ন কালার আছে। আমি হচ্ছে আজকে আর তিনটা কালার দেখাবো, আমি তিনটা কালার দেখাই। এটা হচ্ছে হলুদ কালার গেল 320 টাকার মধ্যে, এটা দেখেন এটা হচ্ছে সেম কোয়ালিটির টপ, সেম গোলাপ, কালারটা শুধু ভিন্ন, এখানে হচ্ছে গোলাপি কালারের টপটা ঘর টপ। আচ্ছা এটাগুলো আর এগুলো কিন্তু মানে খুব ভালোভাবে লাগানো থাকে, তাই কেন আপনারা এটা কিন্তু উঠবে না, এগুলো খুব ভালোভাবে ফিটিং করা থাকে। আর এটা হচ্ছে আপনারা ইচ্ছা করলে কর্নারে রাখতে পারবেন, টেবিলে রাখতে পারবেন, অফিসে টফিসে যে কোনো জায়গায় রাখতে পারবেন, ওয়ার্ডরোব যে কোনো জায়গায় এটা রাখতে সুন্দর লাগবে। আর আপনারা চাইলে এটা ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করতে পারেন, এভাবে ওয়ালে কিন্তু ঝুলাই রাখা যাবে এটা। আচ্ছা এটা গেলো দুইটা কালার, কিন্তু আমি দেখেছি গোলাপের মধ্যে, এটা হচ্ছে সাদা কালারটা, এটা হচ্ছে গোলাপের 3 নম্বর কালার। আর গোলাপে কিন্তু আসলে অনেকগুলো কালার হয়, আমি আগেই বলছি এখানে আমি আসলে সবগুলো তৈরি করে রাখি, আপনি অর্ডার করলে তারপরে আমরা তৈরি করি। এটা হচ্ছে সাদাটা, এখন দেখাবো হচ্ছে মিক্সড যেটা তৈরি করা। আচ্ছা এটা হচ্ছে কিন্তু আপনার ভ্যারাইটিস কালার, আমি আগে দেখাইছি হচ্ছে আবার একটু দেখাই, গোলাপি, হলুদ আর হচ্ছে সাদা, এই হচ্ছে তিনটা কালার কিন্তু আমি আগে দেখেছি। আবার এই তিনটা কালার মিক্সড করে হচ্ছে আমি একটা তৈরি করছি। তবে আপনারা চাইলে কিন্তু সাতটা ফুলে সাতটা কালারও নিতে পারেন, এটা হচ্ছে আপনাদের রুচি, মানে আমি তো এটা আমার মতো করে বানাইছি। এখানে হচ্ছে 3 কালারের আমি সাতটা ফুল দিয়ে একটা তৈরি করছি, প্রাইসগুলো কিন্তু সেম। আচ্ছা এখন হচ্ছে আপনারা কিন্তু চাইলে এই লাল ফুল দিয়েও নিতে পারেন, এই ফুলটা দিয়ে কিন্তু আমি তৈরি করি নাই এটা কিন্তু, আর যে এগুলো কিন্তু একদম সেম ফুল, তো আপনারা হচ্ছে এটা দিয়েও তৈরি করে নিতে পারবেন, লাল কালারটা দিয়ে আপনারা যেইটা বলবেন কালার আমি সেটা দিয়ে তৈরি করে দিতে পারবো। আসলে আমি জায়গার কারণে হচ্ছে সবগুলো তৈরি করি নাই। আচ্ছা এই গেল, এরপর হচ্ছে এই আছে একটা গোলাপের কোয়ালিটি দেখে আমি, এটা হচ্ছে গোলাপি কালার, লেমন কালার বা বাঙ্গি কালার, আর হচ্ছে সাদা কালার, এটা হচ্ছে তিনটা কালার আছে আমার কাছে। তো আপনারা চাইলে এই গোলাপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের দাম বাড়বে হচ্ছে 30 টাকা বেশি। আচ্ছা এটা একটা কোয়ালিটি গেল, এই একটা গোলাপ আছে, এই গোলাপটার কোয়ালিটি কিন্তু লু কোয়ালিটি, দেখেন এই কাপড়টা আর এই কাপড়টা কিন্তু সেম না, এটা হচ্ছে লু কোয়ালিটি। তবে আপনারা চাইলে কিন্তু এটা দিয়েও নিতে পারেন, এটাতে নিলে কি হবে যদি আপনার ফুলের পরিমাণ 7টাই রাখেন তাহলে হচ্ছে দাম কমে আসবে, আর যদি আপনার এখানে ফুলের পরিমাণ 10টা করেন তাহলে দাম হচ্ছে সেম থাকবে। কিন্তু আপনার এটা হচ্ছে কোয়ালিটির কোনো গ্যারান্টি নাই, গোলাপের মধ্যে এটা হচ্ছে একদম নর্মাল কোয়ালিটি, যার কারণে এটা দাম একটাও তৈরি করি নাই, তবে আপনারা চাইলে তৈরি করে দেওয়া যাবে। আচ্ছা এখন হচ্ছে আপনারা যারা অর্ডার করতে চান, আসলে আপনারা যারা অর্ডার করতে চান আমার সাথে ফোনে কথা বলে আপনারা কীভাবে অর্ডার করতে চান, মানে ফুলের কম্বিনেশনটা কীরকম করবেন, এটা আমার কাছ থেকে আমি আজকে যা না বললাম, মানে সবগুলো আসলে কোয়ালিটি বলা সম্ভব না, ফুলে আর্টিফিশিয়াল বলে আপনার
শত শত মডেল দেওয়া হবে, আপনি চাইলে যে কোনো একটা মডেল দিতে পারবেন, ফুলগুলোর নিচের দিকে বাঁকা করে দিতে পারবেন, যাই হোক, তো আপনার ইচ্ছা করলে দুই দিকে সাজাতে পারবেন, আপনার যেভাবে খুশি করতে পারবেন। এই জন্য হচ্ছে সবগুলা কোয়ালিটি আমি বলতে পারলাম না কীভাবে সাজাবেন সবগুলা মডেল, আপনার সাথে ফোনে কথা বলে আপনারা যে রকম বলবেন সেরকম করেই দেওয়া যাবে। আর যারা অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন, বা এই নাম্বারে হচ্ছে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সেখানে ফোন করতে পারেন, আপনারা যে কোনোভাবে যেভাবে খুশি অর্ডার করতে পারেন। আমরা হচ্ছে পেপার ফ্লাই, সুন্দরবন কুইয়ার, জননী, এসি পরিবহন, সব সবগুলাতেই কন্ডিশনে মাল দিই। তো পেপার ফ্লাই হচ্ছে হোম ডেলিভারি হয়, আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান তারা হচ্ছে পেপার ফ্লাই নেবেন। 15 কেজি মানে হচ্ছে একটা প্রোডাক্ট অর্ডার করলে এটার জন্য একটা ডেলিভারি চার্জ, তো আপনি আরেকটা অর্ডার করলে আরেকটার জন্য আরেকটা ডেলিভারি চার্জ, এরকম না। এটা হচ্ছে আপনারা 15 কেজি পর্যন্ত চার্জ থাকবে হচ্ছে 150 টাকা, তবে আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারবেন, তখন একটু চার্জটা আর কি বেশি আসে। আচ্ছা, আপনারা যারা অর্ডার করতে চান তো সরাসরি ফোন করে অর্ডার করবেন, বা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, এভাবে অর্ডার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, বেল বাটনটি বাজিয়ে রাখেন, প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন দিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আর হচ্ছে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, কী ধরনের কালেকশন দেখতে চান, আমাদেরকে কমেন্টে জানাবেন বা ফোন দিয়ে জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেই ধরনের কালেকশন আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।